হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। একটা শুভ খবর নিয়ে এই ভিডিওতে আমি হাজির হয়েছি। সেটা হচ্ছে বহু যে প্রতীক্ষিত পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট, অর্থাৎ পিএসসি ক্লার্কশিপ মেন, তার রেজাল্ট কিন্তু প্রকাশ হয়েছে গতকাল। তো পিএসসি ক্লার্কশিপের যে রেজাল্ট আপনারা কিভাবে দেখবেন, তো সেটা আমি দেখাবো এই ভিডিওতে। এবং দেখুন আপনার নাম আছে কিনা, সরাসরি এখান থেকে আপনার রোল নাম্বার এখানে দেওয়া হয়েছে, সেটা দেখে নিতে পারবেন। তার আগে বলে রাখি, ঘোষিত শূন্যপদ ছিল 7,227টি, কিন্তু যে লিস্ট প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু অতটা নেই, সেখানে অনেকটাই কম আছে। তো ঘোষিত শূন্য পদের থেকে এই পদটা কিন্তু কম ডাকা হয়েছে, সেটা হচ্ছে 6,862 জনকে ডাকা হয়েছে। তো এটা কেন, সেসব নিয়ে বিস্তারিত আমরা পরে আলোচনা করব। আগে আপনারা দেখে নিন যে কিভাবে নিজেরা নিজেদের রোল নাম্বার আছে কিনা দেখে নেবেন। প্রথমে গুগলে গিয়ে দেখুন, গুগলটা খুলবেন এবং সেখানে WBPSC লিখবেন, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। এখানে লেখার পরে দেখুন এই যে প্রথমে যেটা আছে WBPSC.gov.in, সেখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে ওপেন হবে, তো ওপেন হওয়ার পরে এখানে লেফট সাইডে দেখুন ভিউ ওয়াল বলে লেখা আছে, তো এই ভিউ ওয়ালে ক্লিক করবেন। এরপরে দেখুন প্রথমেই রয়েছে একদম ফার্স্ট লিস্ট নাম্বার ওয়ান, এই যে লিস্ট ওয়ানেই যে নাম্বার সিরিয়াল নাম্বার ওয়ানে রয়েছে, লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট প্রফেশনালি কোয়ালিফাইড ফর দ্য কম্পিউটার টাইপ টেস্ট অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টু অফ দ্য ক্লার্কশিপ এক্সামিনেশন 2019, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 5/2019। তাহলে এটাকে ডাউনলোডের এখানে ক্লিক করবেন। এবার দেখুন পুরো পরিষ্কার ওপেন হয়ে যাচ্ছে আপনার সামনে একটা নোটিশ, তারপরেই হচ্ছে এই হচ্ছে লিস্ট। তো এরকম অনেকগুলো পেজ রয়েছে, সেখানে সবার রোল নাম্বার কিন্তু দেওয়া রয়েছে, আপনারা সার্চ করে দেখে নেবেন আপনার রোল নাম্বার আছে কিনা। আমি যে নোটিশটা বলা হয়েছে সেটা আমি একটু বুঝিয়ে বলি যে নোটিশে কি বলা হয়েছে। নোটিশে কিন্তু বলা হয়েছে যে পরিষ্কার এখানে বলে দিয়েছে, দেখুন 29/9/2021 আর 6/10/2010 এই দুটো ডেটের মধ্যে আপনাকে অনলাইন ডকুমেন্ট সাবমিট করতে হবে, আপলোড করতে হবে ডকুমেন্ট, ঠিক আছে। 29/29 থেকে 6/10 মধ্যে আপনাকে অনলাইন ডকুমেন্টস আপলোড করতে হবে, যার যার লিস্টে যাদের রোল নাম্বার রয়েছে কোয়ালিফাইড রোল নাম্বাররা। আর এখানে দেখুন লেখা আছে 27/9/2021, কিন্তু তার বিস্তারিত আরও একটা নোটিশ আমরা পাবো, সেখানে সব কিছু ডিটেলসে দিয়ে দেওয়া হবে। তাহলে যারা যাদের রোল নাম্বার এইখানে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কনগ্রাচুলেশন, আর যাদের নেই তাদেরও চিন্তার কিছু কারণ নেই, তার কারণ পরে পরবর্তী আরও পরীক্ষা আসবে, আবারও হবে, ঠিক আছে। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, থ্যাংক ইউ।